আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব। দর্শক, আমরা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুরহাট। এটি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরহাট। আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু, ভরপুর আমদানি, কেমন দামে দেখা দেখি দামাদামি বেচাবেচি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আপনারা এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন। দর্শক, মোটামুটি কম দামে ক্রয় করতে পারবেন। এই দিকে দুইটা দেখতে পাচ্ছেন দর্শক, একটা একটু ভালো সিন্ধি জাত মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বাজারের? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, এখন একটু দাম জিজ্ঞেস করিনি। দাম জিজ্ঞেস করিনি তাই খুব ভালো। হ্যাঁ, তাহলে খারাপ হইলে কি হতো? খারাপ হলে কি হতো? খারাপ হলে তো সন্ধি মতো জিজ্ঞেসই করতো না। এটা দেশাল না? হ্যাঁ, বড় গরু। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেমের গরু। এটা হাড়হাড়ি মোটা আছে, ভালো হাড়হাড়ি মোটা আছে না? কয় দাঁত? দাঁত ছা হয়ে গেছে। আর এই লালটা? লালটা দুই দাঁত, দুই দাঁত। দর্শক শুনলেন, লাল গরুটা বেশ ভালো, আর এইটা মূলত মোটা তাজা হবে, তাই তো? চাচ্ছেন কত কালোটা? পঞ্চান্ন চাওয়া। শুনতে পেলেন দর্শক, আপনারা 55,000 টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণের। বেশ বড় গরু, দেখলেই বুঝতে পারবেন। দাম পাইছেন কত? আপনার নিয়ত? মানে মোটামুটি 46-47 হলে দিয়ে দিন। শুনলেন আপনারা দর্শক, 46-47 হলে বিক্রি হবে। এটা কত চাচ্ছেন? 70 চাওয়া। শুনলেন আপনারা দর্শক, 70,000 টাকা দাম চাচ্ছে 70। বেচা বিক্রি নিয়ে 60-62। দর্শক, 60-62 হলে বিক্রি হবে। 60-62 দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুকনো গাবি হাড্ডি সার গরুর হাট থেকে। আজকে কয়টা আপনাদের? আপাতত 10টা আছে, তাই তো? অনেকগুলো করে গরু নেছেন, তোগুলা সব তো মোটা তাজা করণের। একটা ধারণা দেন তো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বড় বড় গরুগুলো। এটা কয় দাঁত? ছয় দাঁতের একটা গরু, দেশাল, দেশাল জাতের। দর্শক, ছয় দাঁতের গরু আপনারা দেখতে পাচ্ছেন। চাচ্ছেন কত? 55 বিক্রি, 50 হলে বিক্রি হবে। দর্শক, আপনারা শুনলেন, কাকারা মূলত হাট থেকে গরু সংগ্রহ করে হাটেই বিক্রি করে, তাই তো? এটা কি জাত? দেশি জাতের গরু। দর্শক, গরুগুলো বেশ ভালো ফ্রেমে আর বড় গরু। চাচ্ছেন কত? 65,000 টাকা বেচা বিক্রি। 62-60, তার মানে বুঝে নিন দর্শক, 55-56-57-58 হলে, তাই তো? ঠিক আছে, দেখতে পাচ্ছেন দর্শক, পরেরটাও দেশাল। চাচ্ছেন কত? হ্যাঁ, 62 বিক্রি, 56-57। দর্শক, গরুগুলো বেশ বড় আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই যে শেষ গরুটা, 70 হলে বিক্রি হবে। 70, সেই পাশে আর কিছু দেখতে পারছি, এই যে সাদাটা কত যাচ্ছেন? 48,000 টাকা। দর্শক, আপনারা শুনতে পেলেন মোটা তাজা করণের বিক্রি 45 হলে বিক্রি হবে। দর্শক, 45,000 টাকায় শুকনো গাবি হাড্ডি গরু। আর এই যে পরেরটা, এটা মোটা। দর্শক, আপনারা দেখুন, আরে মোটা, চাচ্ছেন কত? বিক্রি 48,000 টাকা হলে বিক্রি হবে। দর্শক, 52 চাচ্ছে, 48 হলে বিক্রি হবে। লালটা 48, লালটা 48। আর শেষ গরুটা? জি, 55। দর্শক, আপনারা শুনলেন, তার মানে আপনাদের কাছে সবগুলো 45-50-55-60, এর ভিতরেই বেশিরভাগ, তাই তো? তো ঠিক আছে, কিনা বেচা করেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরু। ভাই ভালো আছেন? কয় দাঁত? কানিসাও। শুনলেন দর্শক, কানিসাও গরু। গরুটার গায়ে কিছু, গরুটার গায়ে কিছুটা গোস্ত আছে। চাচ্ছেন কত? 56 চাওয়া। শুনলেন আপনারা দর্শক, 56,000 টাকা দাম চাচ্ছে মোটা তাজা করণের। বিক্রি নিয়ত, বিক্রি নিয়ত কত? 54, 1-2,000 কম। শুনলেন দর্শক, 54-1-2,000 কম। অবশ্যই 50 ভাঙিয়ে গরুগুলো কুড়াই করতে হবে, কারণ আপনাকে সবসময় গরু কুড়াই করার আগে কত বিক্রি করবেন সেটা মাথায় রেখে গরু কুড়াই করতে হবে। ঠিক আছে কাকা, দেখা দেখি চলতেছে, দরদাম চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের হাড্ডি সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক।